শপথ পাঠ আরম্ভ হয়েছিল। তিনদিনিয়া বিধানসভা অধিবেশনের শপথ নিয়েছেন সমস্ত নবনির্বাচিত বিধায়ক। শপথ পাঠ করাইছেন অস্থায়ী বাচস্পতি রণেন্দ্র প্রতাপ স্বাইঁ। বিধায়ক ভাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। শপথ পূর্ব বিধানসভা পরিসরের বরপুত্র শ্রদ্ধাঞ্জলি জনাইলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া ও কেভি সিংদেও। আসন্তা 20 তারিখে বাচস্পতি নির্বাচন হব। ওড়িশার জনসাধারণ যে জনাদেশ দিয়েছেন তা নিশ্চিত ভাবে আমরা গ্রহণ করছু এবং যে ভূমিকা দিয়েছেন বিরোধী দলে বসিয়া নিশ্চিত ভাবে বিজু জনতা দল নবীন বাবু নেতৃত্বের বিরোধী দল ভূমিকা নির্বাহ করব এবং আমার গঠনমূলক বিরোধী দল হিসাবে আমি আগুক বড়ব। আগর অতীতরে আমি কিন্তু 24 বর্ষ হল কিন্তু ওড়িশার প্রগতি আমার গোটে লক্ষ্য, তো যেটু দেখব কি প্রগতি পথ বিচুক্তি হচ্ছে সে নিশ্চিত ভাবে সরকার সচেতন করব আর আমার যে দায়িত্ব ঠিক ভাবে নির্বাহ করি। বিরোধী দল নেতা দল ভিতরে বসি নিষ্পতি আজ তো মনে শপথ গ্রহণ হল দেখুন বিজু জনতা দলর আক্রমণ করে পারে না। তাঁর গোটে কথা হচ্ছে বিজু জনতা দল যেহেতু 25 বর্ষ শাসনের বিভিন্ন কথা প্রসঙ্গ উঠেছু, আমি বিভিন্ন প্রসঙ্গ উঠেছু এবং ইয়াপরে বিজেপি দল শাসন করছে, কেন্দ্রের বিজেপি দল শাসন করছে, চাষী মানুষ যুবক মানুষ চাকরি দেওয়া 20 লক্ষ টাকা পকেটে, 15-20 লক্ষ টাকা পকেটে আসছে, বিভিন্ন বিভিন্ন জবাব দিয়েছিলে সে কিছু কার্যকারী করে না এবং বিভিন্ন প্রসঙ্গ অছি চাষী মানুষ আমি সময় মানুষ সময় বি সময় বি প্রধানমন্ত্রী দিয়ে না বিশেষ আমি দলবত নির্বিশেষে সমস্ত রেজুলেসন করি মানবর প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী আমি সময় মানুষ দিয়ে না বিভিন্ন প্রসঙ্গ অছি তা উঠাযিব। খুশি লাগুছি যে পার্লামেন্টরে আমার দেশ কিছু করা কিছু সুযোগ মিলল। আজ মোর নির্বাচন মণ্ডলী তা সহ মো রাজ্য যা বি লোক যে কমিটমেন্ট সহ আমি মানে আসিলু এই জায়গায় নিশ্চিত ভাবে এই আসেম্বলি এবং আসেম্বলি বাহারে তা উত্থাপন হব এবং যেমিতি ভাবে সে কথাগুলি কুহাইছি তা পূরণ করা পূর্ণ প্রাণের চেষ্টা করব। বহুত খুশি লাগুছি যে দুইটা যাক বহুত কম লোক ভাগ্যের থাকে যে দুইটা যাক রিপ্রেজেন্ট করা হাউস কু 1990 আজ পর্যন্ত চারিথর যাক সরকারি দলরে কাজ করুলি। এথরক যে ব্যবস্থার জনাদেশ মিছি সে বিরোধী দল ভূমিকার কাজ করা পড়ব, বিরোধী দল ভূমিকার কাজ করি রাজ্যর প্রগতি আকঙ্ সমস্যা সমাধান করা আমার নেতা যে পূর্বতন মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক যে নির্দেশ অছি যে সেবা সমর্পণ ভাবনার জনসাধারণ কাজ করা আড়শার প্রগতি ক্ষেত্রে কাজ করা এবার যে নির্দেশ দিয়েছেন সেই ভাবনার কাজ করা পড়ব। নিশ্চিত ভাবে বিধায়ক দল নেতা খুব শীঘ্র ঘোষণা হব এবং ইয়ে আমার দিল্লি যে আমার প্রভারী অনেক সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এপ্রুভাল নিয়ে আমার ঘোষণা হুয়ে খড়গেজীকর যাদ্বারা কি আমার আলোচনা সরিছে বিধায়ক মান সহ সব আলোচনা সরিছে খুব শীঘ্র ঘোষণা হব বলে আশা করা। এই দুই তিন দিন ভিতরে ঘোষণা করবে। 19 তারিখ 4টা বেড়ে আছে যে আমার মুখ্য আমার সভাপতি নিষ্পতি করবে সে নিজে রইপারে সে বি নিজে রইপারে। ওড়িশার জনসাধারণ যে জনাদেশ দিয়েছেন তা নিশ্চিত ভাবে আমি গ্রহণ করছু এবং যে ভূমিকা দিয়েছেন বিরোধী দলে বসিয়া নিশ্চিত ভাবে বিজু জনতা দল নবীন বাবু নেতৃত্বের বিরোধী দল ভূমিকা নির্বাহ করব এবং আমার গঠনমূলক বিরোধী দল হিসাবে আমি আগুক বড়ব। আগর অতীতরে আমি কিন্তু 24 বর্ষ হল কিন্তু ওড়িশার প্রগতি আমার গোটে লক্ষ্য, তো যেটু দেখব কি প্রগতি পথ বিচুক্তি হচ্ছে সে নিশ্চিত ভাবে সরকার সচেতন করব আর আমার যে দায়িত্ব ঠিক ভাবে নির্বাহ করব। বিরোধী দল নেতা আমি দল ভিতরে বসি নিষ্পতি আজ তো মনে শপথ গ্রহণ হল তাপরে দলীয় বৈঠক বসিক বিধানসভা আরম্ভ হওয়ার পূর্ব নিশ্চিত ভাবে দল নিষ্পতি নেব।